সমাগত বড়দিন সমান্তরভাবে 31 ডিসেম্বর বা লো তথা যি আসলে মাঘ বিহুক জানুয়ারি প্রথম ভাগের প্রায় যেহেতু রাজ্য বনভোজ দল সমূহ যেহেতু এই ডিসেম্বর মাহর শেষের ভাগের প্রায় রাজপথত নামি পড়ে আর বিভিন্ন স্থানে পর্যটক বিশেষ বনভোজস্থলী যাত্রা করে। আর এই মুহূর্ত আমি ধেমাজি 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত উপস্থিত আছো আর 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত ইতিমধ্যে ধেমাজি জেলার জেলা আয়ুক্ত অঙ্কুর ভরালী সমান্তরভাবে আরক্ষী অধীক্ষক রঞ্জন ভূঁয়ায় যেহেতু ইতিমধ্যে নিজেই আসলে ইতিমধ্যে রাজপথত নামি পড়েছে। মানে সাংখ্য দেখাব খুঁজছো এয়া ধেমাজি 15 নং রাষ্ট্রীয় ঘাইপথর দৃশ্য। জেলা আয়ুক্তগী নিজেই ইয়াতে এই আসলে পর্যবেক্ষণেরভাবে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আর ইতিমধ্যে যেহেতু আরক্ষীর তথা পরিবহন বিভাগের যথেষ্ট সংখ্যক ইয়াতে দল আছে, পরিবহন বিভাগের দল আছে। সমান্তরভাবে ইয়াতে বিভিন্ন তালাচী চলিছে আর সমান্তরভাবে ইয়াতে যুহ যাবতীয় পরীক্ষা ইতিমধ্যে করেছে। মানে দেখাইছো ইয়ার দৃশ্য। এয়া দেখিছে ধেমাজি জেলা আয়ুক্ত আর আরক্ষী অধীক্ষক দুইগী ইতিমধ্যে ইয়াতে যসলতে যাবতীয় যবহন বিভাগের যদি নীতি নিয়ম উলঙ্ঘা করা যখন লোক সেইসল ইতিমধ্যে জরিমানা বিহিছে। সমান্তরভাবে ইয়াতে যসলতে কোনো লোকে আসলে সুরাপান করে বা চালক চালক বা আসলে চালকে গাড়ি অথবা বাইক দুচকীয়া বাহন চলাইছে নাকি তার পরীক্ষা করেছে, নিরীক্ষণ করেছে। অতিরিক্ত আরক্ষী অধীক্ষকগী আছে, জেলা আয়ুক্ত আছে, আরক্ষী অধীক্ষক আছে, সকলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ইয়া দেখাইছো ধেমাজিত যেহেতু 25 ডিসেম্বর পূর্বে ইয়া সমাগত বড়দিন সমান্তরভাবে 31 ডিসেম্বর তথা 1 জানুয়ারি আর মাঘর বিহুলকে যেহেতু বিভিন্ন রাজ্যত আসলে যধরণের আসলে দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যথেষ্ট সংখ্যক দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর দুর্ঘটনা যাতে রোধ হব পারে তার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীগুলো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিল জেলা আয়ুক্তসল বা মুখ্যমন্ত্রীগুলো ইতিমধ্যে পূর্বতে যেহেতু রাজপথত মুখ্যমন্ত্রীগুলো নিশার ভাগত ইতিমধ্যে নামি পড়েছিল আর জেলা আয়ুক্ত তথা আরক্ষী অধীক্ষক নির্দেশ দিয়েছিল যাতে কোনো কারণত দুর্ঘটনা সংখ্যা এই কেটা দিনত যাতে বৃদ্ধি নহয় তার প্রতি লক্ষ্য রাখি নির্দেশনা প্রদান করেছিল। সমান্তরভাবে জেলা আয়ুক্ত ধেমাজি জেলা আয়ুক্তগী আর আরক্ষী অধীক্ষকগী ইতিমধ্যে ইয়াতে 15 নং রাষ্ট্রীয় পিছনে ধেমাজি থানার সমীপত ইতিমধ্যে পরীক্ষা করেছে। আর মানে সমান্তরভাবে যেহেতু জেলার যেহেতু আয়ুক্তগী ইতিমধ্যে ইয়াতে উপস্থিত আছে আমি তখন জানি বিচারিম যেহেতু ইয়াতে উপস্থিত আছে। সুরাপান করে যাতে গাড়ি নচলায় গতি সেই ধরনের কথাখিনি মানি লোলে নিজেও সুরক্ষিত হব, পরিয়ালও সুরক্ষিত হব। গতি যান বাহন আইন মানি চলাটো অকল আমি আমার নিজের কারণে করা নাই, আমি আমি জনসাধারণক সুরক্ষিত করবর কারণে করেছো আর সমাজ সুরক্ষিত করবর কারণে করেছো। গতি আমি সেইটাই রাইজর প্রতি আহ্বান জানাইছো। না এই অভিযান চলি থাকিব কিন্তু এতিয়া যেহেতু আমি অলপ বেশি তৎপর হয়েছো কারণ আমার এতিয়া নববর্ষর দিন আহি আছে, পিকনিকর দিন আহি পিকনিকর সময় চলি আছে আর ঘন কুঁয়লির দিন। গতি এই কেইদিনত আমি বিশেষভাবে সকলো আমার যে প্রশাসন যন্ত্র সকলকে তৎপর করেছো। গতি এই সদায় আসলে যান বাহন আইন মানি চলিব লাগে, এটা একটা নাগরিকর কর্তব্যর ভিতর পড়ে। এয়া আছিল জেলা আয়ুক্ত অঙ্কুর ভরালী, তাকে ইতিমধ্যে উল্লেখ করেছে যে সকলে আসলে যান বাহন আইন মানি চলিব লাগে। আর সমান্তরভাবে যদি চা যায় যে এইকেইটা দিনত আসলে যথেষ্ট দুর্ঘটনা সংঘটিত হয়, বিশেষ সুরাপান করে গাড়ি চলা গাড়ি চলা বা অথবা নববর্ষর যে আসলে সোৱাদ লোবল বনভোজ সোৱাদ লোবল গিয়ে কিন্তু বিভিন্নজন আসলে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যুমুখত সাবতিবলগা হয়। সমান্তরভাবে কিন্তু এটা কথা উল্লেখ করব লাগবে যে এই ক্ষেত্রে যাতে দুর্ঘটনা যাতে আসলে হ্রাস হয় তার প্রতি লক্ষ্য রাখি কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা পরিকল্পনা আছে। যেটা জেলা আরক্ষী অধীক্ষকগী আছে আমি তেওঁলোকৰ জানিব বিচারিম কি কয় আসলে। আমি প্রায়কেইটা আরক্ষী থানার অন্তর্গত আমি এনেকে চেকিং রাখিছো। ফেস্টিভেল সিজন আরম্ভ হয়েছে, তাতে আপনাদের দেখিছে ধেমাজিত যা কেইদিনমান ধরে ঘন কুঁয়লি পড়ে আছে, দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি রোধ করার অর্থে আমি এই পদক্ষেপ লৈছো। আমি বিশেষ ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং
ছিট বেল্ট নামাৰা আদি বস্তুটো আমি চাইছোঁ। কিছুমানক আমি ৱাৰ্ণ কৰি দিছোঁ আৰু যাৰ ফাইন কৰিব লাগে আমি ফাইন কৰিছোঁ। এইখিনি আমি অহা বিহুলৈকে আমি চলাই থকাৰ প্ৰয়াস কৰিম। অলপ পাব্লিকে অলপ নিয়ম মানিছে, বিশেষকৈ হেলমেট আদি পিন্ধিছে, কিন্তু এতিয়াও বিভিন্ন ক্ষেত্ৰত যেনেকৈ বিশেষ সন্ধিয়া হোৱাৰ পিছত ড্ৰাংক এণ্ড ড্ৰাইভিংটো চলি আছে বা ছিট বেল্ট নামাৰে, চলাই থাকোঁতে মোবাইল ব্যৱহাৰ কৰে, গতিকে এইখিনি অৰ্থে আমি অলপ সজাগতা বৃদ্ধি কৰিব লাগিব। সেইখিনি ভাইলেশ্যনছ আমি পাই আছোঁ। আজি আমি ইয়াত যে চেকিং কৰিছোঁ, কম সংখ্যক ড্ৰাংক এণ্ড ড্ৰাইভিঙৰ কেছ পাইছোঁ, হয়তো সন্ধিয়া হৈ আছে, ৰাতিলৈকে বেছিকৈ পাম, কিন্তু ছিট বেল্ট নামাৰা, চলাই থাকোঁতে মোবাইল ফোন ব্যৱহাৰ কৰা আদি আমি ভাইলেশ্যনছ পাইছোঁ। আমি যিমান পাৰোঁ যেতিয়ালৈকে ট্ৰেফিক থাকে আমি এইখিনি চলোৱাৰ যত্ন কৰিম। আমি সেয়া আছিল ধেমাজি জিলাৰ আৰক্ষী অধীক্ষক ৰজন ভূঞাত। আৰু ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে যিসমূহ চালক আহিছে আৰু তেওঁলোকক পৰীক্ষা কৰিছে, এয়া তেওঁলোকক পৰীক্ষা কৰা হৈছে পৰিবহণ বিভাগৰ তৰফৰ ফালৰ পৰা। কোনো চালকে আচলতে সুৰা পান কৰি আচলতে গাড়ী চলাইছে নেকি, এনেধৰণৰ পৰীক্ষা কৰা হৈছে। আৰু পৰিবহণ বিভাগৰ তৰফৰ পৰা সমান্তৰালভাৱে কোনো লোকে যাতে ছিট বেল্ট নমৰাকৈ যাতে গাড়ী চল বা হেলমেট নিমিলাকৈ যাতে দুচকীয়া বাহন চলা নচলায় সেই প্ৰতি তেওঁলোকে আহ্বান জনাইছে, যাতে দুৰ্ঘটনা যাতে ৰোধ হয়। এই ক্ষেত্ৰত তেওঁলোকে যথেষ্ট সষ্টম হৈছে। ধেমাজি জিলা প্ৰশাসনো ইতিমধ্যে সষ্টম হৈছে। ধেমাজি জিলা আৰক্ষী অধীক্ষক, ধেমাজি জিলা আয়ুক্ত যিহেতু সন্ধিয়াৰ পৰা ধেমাজি ৰাজপথত এনেধৰণে তেওঁলোকৰ অভিযান আৰম্ভ কৰিছে, যাতে পথ সুৰক্ষাক লৈ যাতে ৰাইজ সজাগ হয় আৰু ৰাইজে যাতে আচলতে নিজৰ যি কৰ্তব্য পালন কৰে তাৰ প্ৰতি আহ্বান জনাইছে ধেমাজি জিলা প্ৰশাসনে।